আমাদের রান্নাবাড়া কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করবো। মিন্টুদা অতিথি এসছেন, মিন্টুদের নিয়ে আমরা বসে পড়বো। আগান বাগান ঘুরছিলাম, দেখলাম যে দু পায়ের মধ্যে একটা যোগ ধর, দেখুন যোগটা যোগটা ঠিক এই তো এই পয়েন্টেই, দেখুন রক্ত বেরোচ্ছে আস্তে আস্তে। তো রক্ত দেখলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে। মিডলা রক্ত বেরিয়ে গেছে, দুটো ভাত বেশি করে দাও। ভাতকে রক্তটা পূরণ করতে হবে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা থাক, খাই শুরু করি। আচ্ছা আমারটাও নিয়ে নি। হ্যাঁ এটা হচ্ছে খাগর পাতা, আমাকে দিন আগে এটা, আমার খুব প্রিয় জিনিস। এত বড় একটা কলা পাতা, আমি কিন্তু খেলাম খারগোল। খান খান শুরু করে দাদা। হুম পটল দেন 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 দেন, আমাকে একটু পাঁচশো নুন দেন দেখি। চিকেন রয়েছে, এই গ্রাম্য পদ্ধতিতে নতুন নতুন আইটেম, এটাতে বসে একদম জম্পেস খাওয়া দাওয়া হবে, জম্পেস খাওয়া দাওয়া হবে। কিন্তু খাওয়া দাওয়া করার আগে যোগ অর্ধেক আমার রক্ত খেয়ে নিয়েছে, ভাত খেয়ে ঘাটগোল পাতা খেয়ে রক্তটাকে পূরণ করতে হবে। কিন্তু লবণ দেবো? হ্যাঁ দেন, পাঁচশো দেন, একটু নুনটা একটু বেশি খাই তাই নিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। একদম গরম গরম ভাত জমি কাজ দিয়ে দেবো। এটা হচ্ছে শসা টমেটো পেঁয়াজ গ্রিন স্যালাদ, দেখুন মোটা মোটা করে কাটা। ও গ্রামের চাষের চালের ভাত, টাটকা ঘ্যাটকোর পাতা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি লাগছে, হেভি হয়েছে। কলা পাতার মধ্যে আমাদের কলা পাতা, গন্ধ বেরোচ্ছে না মাংসটার, সত্যি ভালো হবে। এখন দেবেন না, একটু একটু ফ্রেশ করি আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, খেতে বসেন। গোটা রসুন দিয়ে চিকেন, গোটা রসুন দিয়ে চিকেন বানানো, গোটা রসুন গোটা মশলা, গোটা মশলা দেন দেন দিয়ে দেন। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খাবে, দাদাও তো খাবে, সেই জন্য আপনি মোটামুটি পাঁচ সব দিয়ে দেন, ভাত লাগলে পরে নিয়ে নেওয়া যাবে। ও এত কিছু আইটেম, পাতা, আলু দেবো, একটা আলু দাও দেখি, রসুন পড়েছে না, রসুন মানে পড়ে, রসুন একটু ভেঙে দাও, তোমরা তো রসুন খাবে। আচ্ছা ঠিক আছে, রসুন এখানে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, একটু ঝোল দাও দেখি, ঝোলটা তোমার তো টকটক করছে একেবারে, লাল টকটক, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। পাতা পাতাটা ব্যাপক হয়েছে, ব্যাপক ব্যাপক, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো খারকল বাটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি সব, এত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে খাবেন, এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে, এই দিয়ে আপনাদের ভাত খাওয়া যাবে। কাকা একবারে পা ছড়িয়ে বসে আরাম করে খান। আপনার পাতা কই? এই তো মানে এই বাটা, এই তো বাটাই যে এটুকু, মানে বেশি আমি নিয়েছি, আমরা তো খাই মাঝে মাঝেই খাই। ঠিক আছে, এটা আমার খুব প্রিয় জিনিস, আর আপনারা মানিছেন তো, খুব ভালো লাগছে আমার। কলা পাতায় বসে খাওয়ার মজাটাই আলাদা, আর তার সঙ্গে একটু এখন একটু গরম মজা তো, মেঘলাও যার ভ্যাপসা একটু গরম, একটু ঘাম দিচ্ছে। সাদা ভাত দাও তো কি আমাকে, ঠিক আছে। প্রতিটা রান্নাই ভালো হয়েছে, কিন্তু খারগোল বাটাটা সব থেকে ভালো হয়েছে।
পটলের পাকা দানাগুলো না মুখের মধ্যে মটমট করছে, মটমট করছে তো। মজা সবুজ মটর খাচ্ছি। আমি এখন তো তোমাদের পটলের দোরমা দিয়ে খাচ্ছি, ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, মাংসটা ভালোই নরম হয়েছে। প্রথমবার এসছি, এই পর থেকে কন্টিনিউ আমি একভাবে থাকবো। আমি একটা ছোট অপারেশন হয়েছি, যার জন্য আমার বসতে অসুবিধা হচ্ছে বলে আমি পাটা ছড়িয়ে বসেছি। আপনারা মনে কিছু করবেন না, দেখতে থাকুন। মাংস নেবো না, ভাত নেবো না। দুটো ভাত নেন? হ্যাঁ, দুটো ভাত নাও। আমি কিচ্ছু নেবো না। কেন? আমার খাওয়া দাওয়া এরকম অল্প। আর দু হাতে নেন, মেলা ভাত রয়েছে এখানে। আমি তাই খেতে পাচ্ছি না, নাল চালা করছি। বেলা হয়ে গেছে তাই নাকি? না না, আর কিছু তো গলে গেছে মাংসটা, মাংস হেভি গলে গেছে। দাঁড়ো, ভাত তোমাদের গলে গেছে। আর এই বয়স্ক মানুষদের পাশে বসে খেতে বেশ মজা লাগছে। এনাদের বয়স হলে কী হবে, কিন্তু মনের দিক থেকে মতো ইয়াং। ওনার সঙ্গে হাসি মজা করছি, খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। দারুণ দারুণ খাওয়া দাওয়া, দারুণ ব্যবস্থা। পটলের পাকা পটলের দিয়ে আর ডিম দিয়ে খাওয়া হয়ে গেল দোরমা। আর পাটা পাটা রয়ে গেছে, এটা আমি পরে আস্তে ধীরে বসে বসে খাবো। এতে এত সুন্দর হয়েছে, এটা আমি রেখে দিয়েছি। আমি এবার খাবো চিকেন, দেখুন চিকেন লেগ পিস। দারুণ সেদ্ধ হয়েছে কাকা, দারুণ সেদ্ধ হয়েছে। এটা গোটা রসুন, এটা নুন কাজ করে নিলাম। ও একখানা চিকেন লেগ পিস, দারুণ দারুণ দারুণ। ভাত নেবো তো অবশ্যই ভাত নেবো, এটাকে শেষ করি আর কি, ভাত নেবো। তার সঙ্গে শশা তো ভাত নিয়ে নি। ভাত উঠছে না, খাবো খাবো, এত মাংস শশা রয়েছে আর খাবোই। ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ 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 ব্যবস্থা। কাকা উঠে যাচ্ছে, উনি আর খেতে পারছে না, উনি উঠে যায় বলছে। দুঃখিত, আমার তো খাওয়া দাওয়া পর্ব চলতেই থাকবে। আমি আস্তে ধীরে মানুষ খাই। তো আজকের এই পুরো রান্নাবান্নার ভিডিও দেখে, পুরো প্রিপারেশন দেখে, আর প্লাস হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো হলে পরে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো দিনে। টাটা, বলো বাই। টাটা 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 টাটা। সবাই টাটা করে দিয়েছে, আমার খাওয়া দাওয়া চলতে থাকবে। দেখি।